Hello students, we have been learning the fourth chapter of class 11th physics that is motion in a plane. Jodi chapter tur naam motion in a plane etia loke kintu ami motion or kotha eku alochona kora nai. So prothom video te moi koisilu etu chapter or je motion in a plane hikar karone ami vector hikibo lagibo. So vectors were the tools which will be used in this chapter. এইটো চ্যাপ্টার বুঝার কারণে যেখিনি ভেক্টরের নলেজ আমার দরকার হয় সেখানে আমি মোটামুটি ইতিমধ্যে শিকিছো। ভেক্টরের আরো কথা আছে, ভেক্টরের ডট প্রোডাক্ট আছে, ক্রস প্রোডাক্ট আছে, হেবিলাক আমার পিছর চ্যাপ্টার বিলাকত প্রয়োজন হব আর যেতিয়া যেটু চ্যাপ্টারত প্রয়োজন হব আমি তেতিয়া শিকিম। তো এইটো চ্যাপ্টারের কারণে আমি যেখিনি ভেক্টর শিকিছো সেইখিনি সাফিসিয়েন্ট। তো আজি আমি অ্যাকচুয়ালি মোশন ইন এ প্লেন স্টার্ট করব গৈ আছো। যেনেকে আমি মোশন ইন এ স্ট্রেট লাইন যেতিয়া পড়িছিলো তেতিয়া আমি কেইটামান টার্ম আমি আলোচনা করেছিলো, দোজ ওয়ের পজিশন, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, দেন রিলেটিভ ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, অ্যান্ড দেন উই টকড অ্যাবাউট ইকুয়েশনস অফ মোশন। সিমিলারলি ইন দিস চ্যাপ্টার টু উই উইল বি টকিং অ্যাবাউট পজিশন, দেন ডিসপ্লেসমেন্ট, দেন ভেলোসিটি, দেন অ্যাক্সেলারেশন, দেন রিলেটিভ ভেলোসিটি অ্যান্ড অল দিস থিংস। কিন্তু এইটো চ্যাপ্টারত আমি কি করিম, এটা স্ট্রেট লাইনত নহয়, এটা প্লেনত যদি বডি এটা মুভ করে থাকে তেতিয়া তার পজিশন কি হব, তার ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন কি হব সেখিনি আমি শিকিম। এই ভিডিওটোত আমি বস্তু এটার টু ডাইমেনশনেল মোশনত, মোশন ইন এ প্লেনক টু ডাইমেনশনেল মোশন বুলিও কোৱা হয়, মনত আছেনে? যেতিয়া আমি কাইনেমেটিক্স স্টার্ট করেছিলো তেতিয়া এইখিনি কথা কোৱা হৈছিলে, মনত আছে তোমার? ওকে, এতিয়া কি কৈ আছিলো, ওকে, তো আমি প্রথমতে পজিশন কি আমি সেইটো শিকিম টু ডাইমেনশনাল মোশনত, তারপর আমি ডিসপ্লেসমেন্ট শিকিম। সো এই দুটা টপিক আমি আজির ভিডিওটোত শিকিম। ওকে, সো আমি আরম্ভ করো পজিশনের পৰা। মোশন ইন স্ট্রেট লাইনত কি আছিলে, আমার এটাই অরিজিন আছিল, অরিজিনের সোফালে আর বাওফালে আমি পজিশন, সোফালে পজিটিভ আর বাওফালে নেগেটিভ ধরছো। তো আমাক অকল যেহেতু যেহেতু মোশন ইন স্ট্রেট লাইনত বস্তুটো অকল এনেকুৱা ডাইরেকশনতে মুভ করিব পাৰিছিল, সেই কারণে আমাক আৰু বেলেগ কোনো নাম্বারৰ প্রয়োজন হোৱা নাছিল টু স্পেসিফাই ইটস লোকেশন অর পজিশন। কিন্তু টু ডাইমেনশনাল মোশনত বস্তু এটা এনেকৈও যাব পাৰিব। তো টু ডাইমেনশনাল মোশনত আমি কি করিম, এটা টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম আমি লম। এইটো হব এক্স এক্সিস, এইটো হব ওয়াই এক্সিস, গুড, ওকে। এতিয়া ধরা হল বস্তু এটা ইয়াত আছে, তো বস্তুটোর যদি তুমি পজিশন কব বিচরা তেনহলে কি করিব লাগিব, ইয়ার পর আমি একটা ভেক্টর আঁকিম, আর এইটো ভেক্টর যদি আর হয় তেনহলে সেই আরটুকে আমি কি বুলি কম, এই পয়েন্টর নাম যদি আমি পি বুলি কও, পি বিন্দুর পজিশন ভেক্টর কি হব, আর হব। তো আমি তোমালোকে এইটো কথা সদায় জানা যে যেতিয়া আমি মোশন আলোচনা করো বহুত ক্ষেত্রত আমাকে একটা ফ্রেম অফ রেফারেন্স লাগে, আর ফ্রেম অফ রেফারেন্স মানে একটা কোঅর্ডিনেট সিস্টেম। স্ট্রেট লাইনত আমার কোঅর্ডিনেট সিস্টেমটো ওয়ান ডাইমেনশনাল থাকে, অকল একটা স্ট্রেট লাইন থাকে। মোশন ইন এ প্লেনত কি থাকিব, সেই কোঅর্ডিনেট সিস্টেমটো টু ডাইমেনশনাল থাকিব, ইয়াতে এক্স আর ওয়াই কোঅর্ডিনেট থাকিব। তো তুমি যিকোনো একটা পয়েন্টর যদি পজিশন ভেক্টর উলিয়াব বিচরা সিম্পলি কি করিবা, যেটু ইয়ার মূল বিন্দু বা অরিজিন আছে, ফ্রম দ্যাট অরিজিন ইউ হ্যাভ টু ড্র এ লাইন আপ টু দ্যাট পয়েন্ট। সেই পয়েন্ট লৈকে আমি একটা লাইন টানিম, আর লাইনের আর সেই লাইনটোয় একটা ভেক্টর হব যাক আমি পজিশন ভেক্টর বলে কম, আর ইয়ার ডাইরেকশন কি হব, অরিজিনের পৰা সেই পয়েন্টটোর দিকত। তার মানে ইয়ার টেলটো সদায় কত থাকিব, অরিজিনত থাকিব, আর হেডটো কত থাকিব, তুমি যেটু পয়েন্টত পজিশন পাব বিচারিছা, পজিশন ভেক্টর পাব বিচারিছা সেইটো পয়েন্টত থাকিব। তেনহলে ইয়ার পজিশন ভেক্টর কি হব, সিম্পলি কি করিবা, ইয়ার পৰা ইয়ালৈকে একটা লাইন টানি দিবা, আর এই লাইনটোয়ে কি বুঝাব, এই লাইন মানে কি, এই ভেক্টরটো কি বুঝাব, এইটো বিন্দুর পজিশন ভেক্টর। তো আমি পজিশন ভেক্টরের বিষয়ে আরো অকমান ডিটেলসত আলোচনা করো। এইটো যেহেতু একটা কোঅর্ডিনেট সিস্টেম হয়, টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম হয়, তেনহলে এই পয়েন্টর এটা কি থাকিব, কোঅর্ডিনেট থাকিব। সেই কোঅর্ডিনেটটোক আমি এক্স ওয়াই বুলি কব পাৰো। যদি কোঅর্ডিনেটটোক আমি এক্স ওয়াই বুলি কও তার মানে কি হব, এক্স এক্সিসৰ পৰা যেখিনি ডিস্টেন্স সেইখিনি কি হব, ওয়াই হব, আর ওয়াই এক্সিসৰ পৰা যেখিনি ডিস্টেন্স সেইখিনি আমার কি হব, এক্স হব। আমি জানো এইটো কথা নেপাহৰিছা, স্থানাঙ্ক এইটো কি বুলি কৈছিলে, স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতিত এইবিলাক বস্তু তোমালোকে পঢ়িছা, কোঅর্ডিনেট জ্যামিতি যেতিয়া পঢ়িছিলা, কোঅর্ডিনেট সিস্টেম যেতিয়া পঢ়িছিলা তোমালোকে, মোষ্ট
প্রবেবলি ক্লাস 9 অত তেতিয়া এখিনি কথা জানিছিলা যে এক্স এক্সিসৰ পৰা যেটো ডিসটেন্স হয় তাক আমি ওয়াই বুলি কওঁ আৰু ওয়াই এক্সিসৰ পৰা যেটো ডিসটেন্স হয় তাক আমি এক্স কোঅৰ্ডিনেট বুলি কওঁ তেনহলে ইয়াতে আমি কি লিখিব পাৰিম সোৱা ইয়াতে এইখিনিৰ ভ্যালু কিমান ইয়াৰ পৰা ইয়া লৈকে এইখিনিৰ ভ্যালু কিমান এক্স হয় হয় না এইখিনিৰ ভ্যালু এক্স আৰু এইখিনিৰ ভ্যালু আমাৰ কি ওয়াই ভেক্টর রেজলিউশন মনত পড়িছে না এখানে চাই কেনে সো এতে যদি আমি ভেক্টর রেজলিউশন ইউজ করো আমি যদি এনেকে নাম কিছু মান দিও তেনহলে তুমি ওপি ভেক্টর টু কার কার যোগফল হিসাবে লিখিব পারিবা ওএম ভেক্টরর যোগফল প্লাস ওএন ভেক্টর ওকে ওএম ভেক্টর প্লাস ওএন ভেক্টর আকো ওপি মানে কি আর ভেক্টর ওএম মানে কি এক্স আই ক্যাপ আৰু ও এন মানে কি ওয়াই আৰু এইটো ডাইৰেকশ্যনত পজিশ্যন ভেক্টৰ কি আছে জে কে ওয়াই জে কে আৰু এই যেটো আমাৰ পজিশ্যন ভেক্টৰ আছে তাৰ ম্যাগনিটিউড তেনহলে কিমান হ'ব এক্স স্কোৱাৰ প্লাস ওয়াই স্কোৱাৰ এটো এটা বহুত আমি ইন্টাৰেষ্টিং ফৰ্মুলা পালো এই ফৰ্মুলাৰ সহায়ত আমি কি কৰিব পাৰিম যদি আমাক যিকোনো এটা পইণ্টৰ যদি আমাক কোঅৰ্ডিনেট দিয়া থাকে তেনেহলে যদি আমাক স্থানাঙ্ক দিয়া থাকে তেতিয়াহলে আমি কি কৰিব পাৰিম এই ফৰ্মুলাৰ সহায়ত আমি সেই পইণ্টটোৰ পজিশ্যন ভেক্টৰ উলিয়াব পাৰিম এতিয়া ফৰ এক্সাম্পল আমি যদি কওঁ এইটো পইণ্টৰ পজিশ্যন ভেক্টৰ ফ'ৰ এইটো পইণ্টৰ কোঅৰ্ডিনেট কিমান ফ'ৰ থ্ৰী তেনেহলে এই পইণ্টটোৰ পজিশ্যন ভেক্টৰ কিমান হ'ব তো আমি এইটো ফৰ্মুলাৰ পৰা অতি সহজ উলিয়াব পাৰিম এই পাৰ্টিকুলাৰ প্ৰব্লেমটোত এক্সৰ ভেলু কিমান ফ'ৰ ওৱাইৰ ভেলু কিমান থ্ৰী গতিকে পজিশ্যন ভেক্টৰ কি হয় আমি জানো এক্স আই কেপ প্লাছ ওৱাই জে কেপ ইজ ইকুৱেল টু কিমান হৈ যাব ইজ ইকুৱেল টু হ'ব তোমাৰ ফ'ৰ আই কেপ প্লাছ থ্ৰী জে কেপ চ' ইমান সহজতে আমি কি কৰিব পাৰিম এটা পইণ্টৰ কোঅৰ্ডিনেটৰ পৰা আমি সেই পাৰ্টিকুলাৰ পইণ্টটোৰ আমি কি উলিয়াব পাৰিম পজিশ্যন ভেক্টৰ আমি উলিয়াব পাৰিম ফাইন আৰু এই পইণ্টটো অৰিজিনৰ পৰা কিমান দূৰত আছে সেইটো যদি উলিয়াব বিচৰা আমি পজিশ্যন ভেক্টৰটোৰ কি উলিয়াব লাগিব মেগনিটিউড উলিয়াব লাগিব আৰু এইটো কেলকুলেশ্যন বহুতবাৰ কৰিছা এইটো কিমান আহিব ফাইভ আহিব আৰু ইয়াৰ ইউনিট যদি মিটাৰ হয় চ' এইটো লেংথ কিমান আহিব ফাইভ মিটাৰ অৰ্থাৎ এই অৰিজিনৰ পৰা পইণ্টটো কিমান আঁতৰত আছে ফাইভ মিটাৰ আঁতৰত আছে এইখিনিলৈকে ক্লিয়াৰ হৈছে নিশ্চয় অ'কে আৰু দুটামান কথা আমি যদি পজিশ্যন ভেক্টৰটো এক্স এক্সিছৰ লগত থিটা এংগেল কৰি আছে বুলি ধৰি লওঁ আমি কি ধৰি লৈছোঁ যে পজিশ্যন ভেক্টৰটো এক্স এক্সিছৰ লগত কিমান এংগেল কৰিছে থিটা এংগেল কৰিছে তেনেহ'লে তুমি টেন থিটা ইজ ইকুৱেল টু কিমান লিখিব পাৰিবা টেন থিটা মানে কি হয় পাৰপেণ্ডিকুলাৰ বাই বেছ ইয়াতে পাৰপেণ্ডিকুলাৰ হ'ব ওৱাই আৰু বেছ হ'ব এক্স চ' ইয়াৰ পৰা থিটা ইজ ইকুৱেল টু কিমান হয় টেন ইনভাৰ্ছ অফ ওৱাই বাই এক্স এইটো এটা বহুত ইম্পৰ্টেণ্ট ফৰ্মুলা হয় এইটো ফৰ্মুলাৰ পৰা আমি কি উলিয়াব পাৰিম এইটো ফৰ্মুলাৰ পৰা আমি উলিয়াব পাৰিম যে যিটো আমাৰ পজিশ্যন ভেক্টৰ আছে সেই পজিশ্যন ভেক্টৰটোৱে এক্স এক্সিছৰ লগত কিমানখিনি এংগেল কৰি আছে তো এক্স এক্সিছৰ লগত যদি থিটা এংগেল কৰি থাকে ওৱাই এক্সিছৰ লগত কিমান এংগেল কৰিছে সেইটো আমি উলিয়াব পাৰিম সেইটো আমাৰ হৈ যাব 90° মাইনাছ থিটা ফাইন চ' এইখিনি আছিলে আমাৰ পজিশ্যন ভেক্টৰৰ কথা মই অকণমান এটা কথা এড কৰিব বিচাৰিছোঁ যদি এইটো 2D কেছ নহয় কিনে 3D কেছ হয় তেতিয়া কি হ'ব যদি এইটো 2D মোশ্যন নহয় 3D মোশ্যন হয় তেতিয়া কি হ'ব তেতিয়া পজিশ্যন ভেক্টৰত ওৱাই জে কেপ ইয়াৰ লগত জেড কে কেপো যোগ হ'ব ইয়াতে জেড মানে কি জেড মানে হ'ল জেড কোঅৰ্ডিনেট তো এক্স এইটো আমাৰ 3D কেছ 3D কেছৰ তুমি ইমান ডিটেইলছো তেতিয়া শিকিব নালাগে ক্লাছ টুৱেলভত তুমি তোমালোকে ভালকৈ পাবা ইয়াতে জাষ্ট এইখিনি শিকিলে হ'ল যে পজিশ্যন ভেক্টৰ কেনেকৈ উলিয়াব পাৰে যদি এইটো এটা 3D কোঅৰ্ডিনেট হয় চ' 3D কোঅৰ্ডিনেট হ'লে বা 3D মোশ্যন হ'লে ইয়াত আমাক তিনিটা নাম্বাৰ দিয়া থাকিব আমি ধৰি ল'লোঁ যে ইয়াতে লাষ্টৰ নাম্বাৰটো -2 দিয়া আছে চ' লাষ্টত যিটো নাম্বাৰ থাকিব ইট ইজ দ্য জেড কোঅৰ্ডিনেট অফ দেট পইণ্ট তো এই পাৰ্টিকুলাৰ চিটুৱেশ্যনত
আমার পজিশন ভেক্টর কিমান হয়ে যাব ইয়ার লগত আর মাইনাস টু কে ক্যাপ এটা পূরণ হব আর ইয়াতো কি হব মাইনাস টু হোল স্কোয়ার এটা যোগ হব সো থ্রি ডি মোশনত আমি এনেকে কি উলিয়াব পারো আর ভেক্টর উলিয়াব পারো ইয়াতে অকল পজিশন ভেক্টর কেনেকে উলিয়াব লাগে আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর কেনেকে উলিয়াব লাগিব থ্রি ডির কারণে অকল ফর্মুলাটো জানিলে হব কিন্তু টু ডির কারণে টু ডাইমেনশনাল মোশনের কারণে আমাক ফর্মুলা প্লাস কনসেপ্ট গোটেইখিনি বস্তু ক্লিয়ার থাকিব লাগিব ফাইন সো আমি পজিশন শিকিলো পজিশন শিকার পিছত আমি নেক্সট কি শিকিম আমি শিকিব লাগিব ডিসপ্লেসমেন্ট ভেক্টরের বিষয়ে তেতিয়া মই পজিশন ভেক্টর বারে বারে কৈ আছো তোমালোকে ভাবিব নালাগে যে পজিশন ভেক্টর কমপ্লিটলি এটা বেলেগ বস্তু পজিশন ভেক্টর ইজ সিম্পলি দ্য পজিশন অফ দ্যাট পার্টিকল বা অফ দ্যাট পয়েন্ট যেহেতু এটা ভেক্টর রূপত প্রকাশ করা হয়েছে গতি ইয়াতে আমি ইয়াতে পজিশন ভেক্টর বুলিয়ে কম সো পজিশন ভেক্টর মানে কি হব এক্সেক্টলি সেইটোয়ে বস্তু যেটো আমি মোশন ইন স্ট্রেট লাইনত যাক আমি পজিশন বুলি কৈছিলো হয় না ক্লিয়ার হয়েছে কথাটো পজিশন শিকার পিছত নেক্সট আমি কিহৰ বিষয়ে শিকিব লাগিব ডিসপ্লেসমেন্টৰ বিষয়ে শিকিব লাগিব তো আকৌ আমি এটা টু ডি কোঅৰ্ডিনেট সিস্টেম লব লাগিব বিকজ ইট ইজ এ মোশন ইন এ প্লেন অর ইট ইজ এ টু ডাইমেনশনেল মোশন সো আমি ধৰি ললো যে ইনিশিয়েলি পাৰ্টিকলটো ইয়াত আছিলে প্ৰথম অৱস্থাত পাৰ্টিকলটো ক'ত আছিলে পিত আছিলে আৰু ইয়াৰ পজিশন ভেক্টৰ জেনিবা আর ওয়ান ওকে ক্লিয়ার লগতে ইয়ার কোঅর্ডিনেট আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান বলে কলো নেক্সট ধরা এই পার্টিকেলটা এনেকে ঘুরি 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 ইয়ালৈকে আহিল আর ইয়ার নতুন পজিশন ভেক্টর আর টু সো আমার ইনিশিয়াল পজিশন ভেক্টর কিমান আর ওয়ান আর ফাইনাল পজিশন ভেক্টর কিমান আর টু এতিয়া মোক কোৱা পাৰ্টিকেলটোৰ ডিসপ্লেসমেন্ট কোনখিনি হ'ব আমি জানো যে যিকোনো বস্তু এটাৰ যিকোনো পাৰ্টিকেল এটাৰ ডিসপ্লেসমেন্ট পাবৰ কাৰণে আমি কি কৰিব লাগে আমি তাৰ ইনিশিয়েল পজিশ্যনৰ পৰা ফাইনেল পজিশ্যনলৈকে এটা লাইন টানিব লাগে গতিকে ইয়াতে এইটো আমাৰ কি হ'ব ডিসপ্লেসমেন্ট হ'ব ডাইরেকশনটো এইপিনে কে দিছো কারণ আমি জানো ডিসপ্লেসমেন্টৰ ডাইরেকশন সদায় কি হয় ইনিশিয়েলৰ পৰা ফাইনেল পজিশন লৈকে হয় ক্লিয়ার সো এইখিনিক যদি আমি ডেল্টা আর বুলি কও তেনেহলে ডেল্টা আর ইয়াত নিশ্চয় নিশ্চয় কি বুঝাবো ডিসপ্লেসমেন্ট বুঝাবো সে গোটেই প্রবলেমটোত ডেল্টা আর কি বুঝাই আছে আমার ডিসপ্লেসমেন্ট বুঝাই আছে ওকে তারপর আর ওয়ান মানে কি ইনিশিয়াল পজিশন আর আর টু কি হয়ে আছে আমি ক্লিয়ারলি দেখা পাইছো ফাইনাল পজিশন লগতে আমি এই পয়েন্টর নাম কিউ দিও ফাইনাল পজিশনের যেটু পয়েন্ট আছে সেটা আমি কিউ দিলু আর ইয়ার কোঅর্ডিনেট আমি এক্স টু ওয়াই টু বলে কলো এতিয়া আমি কি উলিয়াব গৈ আছিলোঁ মনত আছে না আমি উলিয়াব গৈ আছোঁ ডিসপ্লেসমেন্ট তো ডিসপ্লেসমেন্ট তুমি কেনেকৈ উলিয়াব পাৰা চোৱা তুমি এই যিটো ত্ৰিভুজ আছে অ' পি কিউ সেই অ' পি কিউ ত্ৰিভুজটো যদি ভালকৈ লক্ষ্য কৰা আমি কি লিখিব পাৰিম চোৱা ইয়াতে ট্ৰাইংগেল ল' অফ ভেক্টৰ এডিশ্যন যদি আমি এপ্লাই কৰোঁ আমি লিখিব পাৰিম অ' পি প্লাছ পি কিউ ইজ ইকুৱেল টু অ' কিউ আমি অ' পি প্লাছ পি কিউ কিয় ইউজ কৰিব পাৰিম কারণ আমি ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশনত জানো শিকিছিলো যে দুটা ভেক্টর যদি এটার টেলর উপরত আন এটার হেড থাকে বা এটার হেডর উপরত আন এটার টেল থাকে তেতিয়া আমি টিএলভি ইউজ করিব পারো আর ক্লিয়ারলি চা ওপি আর ওকিউ ভেক্টরটো তুমি যদি চা ইয়ার হেডর উপরত ইয়ার টেল আছে গতিকে এই দুটার যোগফল ইজ ইকুয়াল টু এইখানে হব এতিয়া ডায়াগ্রামের পৰা ওপি মানে কি আমার আর ওয়ান প্লাস পি কিউ মানে ডেল্টা আর আর ও কিউ মানে হল আমার আর টু সো ইয়ার পরা ক্লিয়ারলি আমি কি দেখা পাম ডেল্টা আর ইজ ইকুয়াল টু আর টু মাইনাস আর ওয়ান তো মোশন ইন এ স্ট্রেট লাইনত আমি ডিসপ্লেসমেন্টর যেটো ফর্মুলা পাইছিল ইয়াতো এক্স্যাক্টলি সেইটো ফর্মুলাই তাতে আমি ভেক্টর বলে কোয়া নাছিলো অ্যাকচুয়ালি সেইটো ভেক্টরে হয় কিন্তু আমি আমি যেহেতু তেতিয়া ভেক্টর শিকা নাছিলো তাতে আমি ভেক্টর বলে কোয়া নাই কিন্তু ইয়াতে যেহেতু আমি ভেক্টর শিকি লৈছো গতিকে ভেক্টরের কথাখিনি আহিছে
কিন্তু ফর্মুলা আমি হেটুয়ে দেখা পালো ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। এতিয়া এই যেটো ফর্মুলা আছে ইয়াক আমি ফার্দার এনালাইজ করিম। তো এই গোটেই প্রবলেমটোত আর ওয়ান ইজ ইকুয়াল টু কিমান হব এক্স ওয়ান আই ক্যাপ, যেহেতু এইটো পজিশন এইটো পয়েন্টর কোঅর্ডিনেট এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর অকমান আগতে আমি পাইছো যে পজিশন ভেক্টর এটাক আমি এনেকে লিখিব পারো। হব না? হব। তেনেহলে ডেল্টা আর ইকুয়াল টু তুমি কি লিখিব পারিবা সোয়া, ডেল্টা আর মানে আসলে আর টু মাইনাস আর ওয়ান, তার মানে ডেল্টা আর ইকুয়াল টু হয়ে যাব এক্স টু মাইনাস এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আই ক্যাপ, নাইবা ডেল্টা আর ইজ ইকুয়াল টু কি হব, তুমি যদি এক্স টু মাইনাস এক্স ওয়ান ডিফারেন্স, ডিফারেন্সক আমি ডেল্টারে বুঝাও, মনত আছে না, ডেল্টা এক্স আই ক্যাপ প্লাস ডেল্টা ওয়াই জে ক্যাপ, আমি এনেকৈও লিখিব পারো। তো ডিসপ্লেসমেন্টর এইটো হল ভেক্টর রূপ, এই গোটেইকেইটা কি রূপ, ভেক্টর রূপ। এতিয়া তোমাক যদি ভেক্টর হিসাবে না লাগে, ফর এক্সাম্পল ইউ জাস্ট ওয়ান্ট টু নো দ্য ম্যাগনিটিউড অফ দ্য ডিসপ্লেসমেন্ট, ইউ আর ইন্টারেস্টেড টু ফাইন্ড আউট দ্য ম্যাগনিটিউড অফ দ্য ডিসপ্লেসমেন্ট, যে ডিসপ্লেসমেন্ট একচুয়ালি কিমানখিনি হল, মোক ডাইরেকশনের বিষয়ে একো নালাগে, আই জাস্ট ওয়ান্ট টু নো দ্যাট হাউ মাচ ডিসপ্লেসমেন্ট ইজ হ্যাপেন্ড, কিমানখিনি ডিসপ্লেসমেন্ট ইয়াতে হয়েছে, সেইটোর কারণে আমি কি উলিয়াব লাগিব, ডেল্টা আরর ম্যাগনিটিউড উলিয়াব লাগিব, সেইটোতে আমি উলিয়াব বিচাৰিছো। সো ডেল্টা আরর ম্যাগনিটিউড কি হব সোয়া, এইটো ইকুয়েশনের পৰা এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কুয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কুয়ার, অর ডেল্টা এক্স স্কুয়ার প্লাস ডেল্টা ওয়াই স্কুয়ার হয়ে গেল। যদি কেসটো থ্রি ডি হলে হয়, টু ডি নহয় যদি কেসটো থ্রি ডি হলে হয়, যদিও থ্রি ডি ইমান ইম্পর্টেন্ট নহয় কিন্তু এইটো লেভেলৰ এটা প্রবলেম এক্সামত দি দিয়াটো একো ডাঙৰ কথা নহয়। যদি প্রবলেমটো থ্রি ডি হলে হয় তেনেহলে ইয়াতে এটা কোঅর্ডিনেট আহিলে হয় জেড কোঅর্ডিনেট হুইচ ইজ জেড ওয়ান, ইয়াতে এটা কি আহিলে হয় জেড টু, তেনেহলে ইয়াতো এটা জেড ওয়ান জেড টু যোগ হলে হয়, সেইটো কেসত মই বেলেগ কালার ইউজ কৰিছোঁ, সেইটো কেসত ইয়াতে কি আহিলে হয় এক্সট্রাকে জেড ওয়ান কে ক্যাপ, ইয়াতে কি আহিলে হয় জেড টু কে ক্যাপ, তেনেহলে এই ফর্মুলাটো এটা আমি কি পালো হয় জেড টু মাইনাস জেড ওয়ান কে ক্যাপ, আর ইয়াতো এটা কি যোগ হলে হয় ডেল্টা জেড কে ক্যাপ, ইয়াতো আমি এটা কি পালো হয় জেড টু মাইনাস জেড ওয়ান স্কুয়ার, ইয়াতো আমি লিখিব পারিলো হয় প্লাস ডেল্টা জেড স্কুয়ার। জাস্ট ফর্মুলাটো জানি রাখিলেই যথেষ্ট থ্রি ডির কারণে, আর টু ডির কারণে কনসেপ্টখিনি ক্লিয়ার হওয়াটো ইম্পর্টেন্ট, বুঝলা? ওকে, এতিয়া আমি যিখিনি কনসেপ্ট আমি শিকিলো সেই কনসেপ্টের উপর বেস করে দুটামান প্রবলেম করিম। সো আমি এই প্রবলেমটো লৈছো সলভ করার কারণে। প্রবলেমটোত কি কৈছে, এ পার্টিকেল মুভস ফ্রম এ পয়েন্ট এ, ইয়ার কোঅর্ডিনেট দিয়া আছে টু বি, ফাইন্ড ইটস ডিসপ্লেসমেন্ট এন্ড ইটস ম্যাগনিটিউড, কি কি উলিয়াব দিছে, পার্টিকেলটোর ডিসপ্লেসমেন্ট উলিয়াব দিছে, লগতে ডিসপ্লেসমেন্টর কি উলিয়াব দিছে, ম্যাগনিটিউড উলিয়াব দিছে। তো কুয়েশনটোত সলিউশন ইয়াতে এইটো আমার কি হয়ে যাব, এইটো হব আমার ইনিশিয়াল পজিশন, এইটো হল আমার ইনিশিয়াল পজিশন, এইটো হব আমার ফাইনাল পজিশন। তো ইনিশিয়াল পজিশনক আমি আর ওয়ান বলে লিখো, সো আর ওয়ান ইজ ইকুয়াল টু কি লিখিব পারিবা, ওয়ান আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ, আর আর টু মানে কি লিখিব পারিবা, আর টু মানে লিখিব পারিবা মাইনাস টু আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ, অকমান আগতে আমি এইটো কনসেপ্ট শিকিছো। তেনেহলে ডিসপ্লেসমেন্ট কিমান হব, ডিসপ্লেসমেন্ট আমার ফর্মুলা আছিলে আর টু মাইনাস আর ওয়ান, আর টুর পর যদি আর ওয়ান মাইনাস করা মাইনাস টু মাইনাস ওয়ান, এইটো হয়ে যাব মাইনাস থ্রি আই ক্যাপ, কি কইসা ভাঙি করিব লাগে, ওকে ভাঙি করিছো, আর টু মাইনাস টু মাইনাস ওয়ান, ইয়াতে একো নাই মানে কি,
ওয়ান আছে ইনটু কি হব আই ক্যাপ নেক্সট আমি কি করিব লাগিব জে ক্যাপৰ বিলাক বিয়োগ কৰিব লাগিব কাৰণ আমি লাস্ট ক্লাসতে শিকিছো যেনে কো আই জে থাকিলে কেনেকে যোগ বিয়োগ করে হয় না তোমালোকে হেতু নিশ্চয় শিকিছা আৰু পিছৰটো কি হব 5 ৰ পৰা 2 মাইনাস কৰিব লাগিব 5 মাইনাস 2 তো পূৰণ কি হব জে ক্যাপ সো এটো কি হৈ গল মাইনাস 3 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ সো এটো আমি উলিয়াল উইয়ার ডিসপ্লেসমেন্ট ভেক্টর আকারত আৰু যেহেতু ইয়াতে আমাক ম্যাগনিটিউড উলিয়াব দিছে সো ম্যাগনিটিউড কিমান হব রুট 3 স্কয়ার ইনটু প্লাস 3 স্কয়ার এটো হৈ যাব রুট ওভার 18 বা এটো তো মই এনেকে লিখিব পাৰিম 2 ইনটু 9 তার মানে 3 রুট 2 যদি আমি ইউনিট বিলাক মিটার বুলি কও তেনহলে মিটার লিখিবা আর যদি একো নকয় লাস্টত সিম্পলি ইউনিটস বুলি লিখিলেই হব তো আই হোপ যে তোমালোকর পজিশন ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট ভেক্টরের যেখানি কনসেপ্ট আছে সেই কনসেপ্টখিনি ভালকে ক্লিয়ার হয়েছে তো আজির ভিডিওর কারণে এখিনিয়ে তোমালোকে এখিনি ভালকে চাবা আর বুঝিব চেষ্টা করিবা থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও এন্ড লিসনিং টু মি